দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গার্লস রেডিও টেলিভিশনের পক্ষ থেকে সাথে আছি আমি সিরাজ আহমেদ। আমরা আপনারা পিছনে দেখছেন বাংলাদেশের যে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের, তাদের সমর্থনে তারা দল মত নির্বিশেষে বিভিন্ন সংগঠনের কর্মী এবং বিভিন্ন জনসাধারণ সেখানে এসে সমবেত হয়েছেন এবং তারা একাত্মতা পোষণ করেছেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে। আপনারা জানেন যে গত কয়েকদিনের সহিংসতায় বর্তমানে বাংলাদেশে প্রায় 130 জনের মতো শিক্ষার্থী এবং অন্যান্য সাধারণ জনগণ নিহত হয়েছেন। আমরা সেটা পুলিশ ও হাসপাতালের কিছু তত্ত্ব অনুযায়ী আমরা সেটা এএফপি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সেটা জেনেছি। এবং আপনারা জানেন যে প্রায় 500-এর অধিক শুধুমাত্র ঢাকায় তারা সেখানে বিভিন্ন মানুষকে তারা গ্রেপ্তার করেছে। তো আমরা সে বিষয়ে আমরা এখন রয়েছি টেপলগার্ড স্কোয়ারে লন্ডনের। সেখানে দেখছেন আপনারা বাংলাদেশের যে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে তারা চাচ্ছেন যে সমর্থন জানাচ্ছেন। আপনার দল মত নির্বিশেষে সেখানে বিভিন্ন শ্রেণীর সদস্য এবং যারা জনগণ রয়েছেন তারা সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সমবেত হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাকি যেগুলো আপনার দেখানোর সুযোগ হয়েছে। ধন্যবাদ। আচ্ছা, আজকে আজকে যে আপনারা সমবেত হয়েছেন, আসলে আপনাদের দেখেন আজকে আজকে আমি বলতে চাই এখানে বাংলাদেশের যারা আসছেন বা যারা বাংলাদেশে আছেন, আমরা প্রত্যেকেই আমাদের অধিকার সচেতন। আমরা দেখছি যে দীর্ঘ প্রায় 15 বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের অধিকার থেকে, তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত, আর এই বঞ্চনার ইতিহাসকে আরো প্রলম্বিত করার জন্য আমরা দেখতে পাইতেছি যে ক্ষমতাসীন সরকার তারা আমাদের স্টুডেন্টদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করতেছে। আমরা আসলে এখানে এসেছি এই এই যে নির্বিচারে গুলি করে আমাদের যে বাংলাদেশকে আজকে রক্ত বইয়ে দিতেছে ক্ষমতাসীন সরকার, তার বিরুদ্ধে আমরা আমরা এখানে আমাদের প্রতিবাদ কর্মসূচি আমরা পালন করতেছি। এবং আমরা আসলে এই এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই যে আমাদের দেশের এই পরিস্থিতিটা যাতে একটা সমাধানের দিকে আসে, যাতে আমরা আমাদের ভোটের অধিকার, আমাদের গণতন্ত্র আমরা ফিরে পাই, সেই আশা আমরা এখানে এসেছি। ধন্যবাদ। আমরা যে মন্ত্রী শুনতে পারলাম, আমরা আপনাদেরকে আরও শোনানোর চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন আরও সাধারণ জনগণ। আপনারা আপনাদের এখন অধিকারটা কি, আপনার কি চান? আমরা অধিকার এটাই চাই। আমরা যে নিরীহ ভাইদের উপর যে হত্যা যজ্ঞ চালিয়েছে বর্তমান যে আওয়ামী লীগ সরকার, ওদের দাবি চাইলে মানতে পারতো, না মানলেও ওদের উপর গুলি করার অধিকার এই সরকারের নাই। ওরা নিরীহ, ওদের কোনো অস্ত্র ছিল না, কিন্তু আপনারা নিশ্চয় জানেন 400-এর উপরে মানুষকে হত্যা করেছে এবং হত্যা করে ক্লান্ত হয়নি, ওদেরকে বিভিন্ন প্রকার বাড়িতে তল্লাশির নামে ওদের মা বাবা সহ ওদেরকে বিভিন্ন বইভীতি দেখিয়েছে, কিন্তু ওরা কখনো এই হত্যার উপরে কোনো চার্জ দিবে না। ওদের আন্দোলন ছিল যৌক্তিক আন্দোলন, আপনারা নিশ্চয়ই জানেন এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলন, এটা যৌক্তিক আন্দোলন। ওরা যে আন্দোলন করেছে ওটা সবই অন্তত কে ওদের দাবিটা না মেনে গুলি না করে এই সাইদের মতো মানুষ নিরীহ ছাত্রদের উপরে যে হত্যা করেছে, আপনারা নিশ্চয়ই জানেন আজকে যুক্তরাজ্যের মতো একটি দেশে আজকে সব দলের, কোনো দলের নয়, ওটা বাঙালি যারা ওরা সবাই এখানে সমবেত হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা বাঙালি আছে ওদের নিন্দা জানিয়েছে, এই হত্যার নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা, ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা, ওরাও নিন্দা জানিয়েছে। আজকে দেখেন এই বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ করে মানুষকে যেভাবে হত্যা করতেছে, এটা এই সরকারকে কখনো পার পাবে না। ইনশাল্লাহ প্রতিটি হত্যার বিচার আমরা চাই এবং এই হত্যার জবাব দিতে হবে। বর্তমান যে আওয়ামী লীগ সরকার, ওরা আগ থেকেই মনে করেন মানুষকে হত্যা করতেছে, আজকে 17 বছর ধরে ক্ষমতায়, আমাদের মতো নিরীহ মানুষ যারা দল করে না তাদেরকে হত্যা করতেছে। আমরা এখানে প্রতিবাদ করার কারণে আমাদের বাড়িতেও বইভীতি দেখাচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। আমরা এই তীব্র নিন্দা জানাই এবং তীব্র নিন্দা জানানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি। সবাইকে ধন্যবাদ এবং আন্দোলন ইনশাল্লাহ এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না, আন্দোলন চালিয়ে যাব আমরা, আমাদের মাতৃভূমির জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি।
ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন সেখানে বাংলাদেশ গ্লোবাল, আপনারা দেখছেন বাংলাদেশ বয়স্ক গ্লোবাল হিউম্যান রাইটস আয়োজিত এক সেখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করব সেখানে কি হচ্ছে। আচ্ছা, আপনারা আজকের আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন? এই আন্দোলনের মধ্যে দিয়ে আপনারা কি ধরনের প্রতিকার চান? আসলে আমরা চাচ্ছি এই ফেসিস হাসিনা পদত্যাগ, যেভাবে মানে মেধার কোনো মূল্যায়ন নাই কোথাও আমরা চাই না, আমরা চাই মেধার মূল্যায়ন হোক। আর আমরা যেটা বাংলাদেশের মানুষ বলতে পারে না সেটা আমরা চেষ্টা করি বিদেশি থেকে সেটা আমাদের বলতে, সেটা বের করার জন্য, যাতে বাংলাদেশের যে ফেসিস হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারতেছে, এটাই আমাদের, এই জন্য আমাদের এখানে আসা। ধন্যবাদ। আমরা আজকে এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ আমরা উপস্থিত হয়েছি শুধু আমাদের মেধা, আমাদের সন্তান ও আমাদের শিক্ষার্থীদের জন্য। আমরা আজকে এখানে তাদের অধিকার আদায়ের জন্য আমরা এখানে আসছি, আর আমরা প্রতিবাদ জানাতে আসছি। আর একটা গুলিও চালাবেন না আমাদের এই শিক্ষার্থীদের উপরে। হাসিনা হয় আপনি যদি না পারেন আপনি পদত্যাগ করুন। ধন্যবাদ দর্শক। আমরা Rajus Khala. Hi, I'm from London. I'm saying something to Bangladesh authority. After Moin Hussein Raju, this is the second time our reason killed face to face innocent students. It's not the right. We fight for the peaceful country, and this country is a chaos now, regulated by the violent people, illiterate, the heartless people is there. So we need the change. They have to step down because they don't know how to maintain the people and give the value of life. That's all from me. I'm Rajus Khala, all the way I'm from Harry, and I come here for protest. That's it. Thank you so much for your kind help. দর্শক আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো। এখানে একটা পোস্টার লেখা আছে, কুটা দিয়ে করার কি আমার বাই ফিরবে কি, তোর কুটা তুই নে শহীদ ভাই দিয়ে ফিরিয়ে দেয়। আসলে আপনারা দেখছেন এখানে বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ সবাই এখানে এসে সমবেত হয়েছেন। আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি, একজন সাধারণ জনগণ শিক্ষার্থী তার কাছ থেকে আমরা জানতে চাইব আজকের বিষয়টা। যে কোনো অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে কোনো অবস্থায় শেখ হাসিনার পতন এইটা করতে হবে, কারণ এই আমাদের স্টুডেন্টরা যা মারা গেছে ওদের রক্তের বিনিময়ে আমাদের সাথে কোনো কিছু হবে না। শেখ হাসিনার পতন এবং অবৈধ সরকারের ক্ষমতা ছাড়তে হবে, এইটাই আমাদের একমাত্র এই অধিকার এখন বর্তমানে। কি বলবো আগে বলে Thank you.
আপনি জানেন যে বাংলাদেশে নিরীহ ছাত্রছাত্রীরা তারা তাদের অধিকার ন্যায্য অধিকার আদায়ের জন্য কোটা সংস্কারের আন্দোলনে রাজপথে আছে। আমরা তাদের এই রাজপথে থাকাকে সমর্থন জানাই এবং বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আমাদের আবেদন, যাতে করে প্রত্যেকটা পরিবার থেকে একজন করে লোক হলেও এই ছাত্রদের পাশে থাকে। ছাত্রদের পাশে থাকলে আমাদের বিজয় নিশ্চিত হবে। আপনারা জানেন গত 15 বছর যাবত শেখ হাসিনা বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে খেলছে, বাংলাদেশের হাসিনা মানুষের ইমোশন নিয়ে খেলছে, গণতন্ত্র নিয়ে খেলছে। এই এটাই উপযুক্ত সময় আমাদের, আমরা সবাই এই স্টুডেন্টদের পাশে দাঁড়াই এবং এই শেখ হাসিনার পদত্যাগ আমরা নিশ্চিত করি, দেশকে আবার নতুন করে স্বাধীন করে ইনশাল্লাহ। আমাদের আমাদের সামনে এই মুহূর্তে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব নাসির আহমদ সাহেব। আপনি জানেন বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের ছাত্র জনতা একত্রতা ঘোষণা করে বাংলাদেশে এই কোটা প্রথা বাতিল করার জন্য বারবার দাবি দিয়েছে, কিন্তু অবৈধ খনি দখলদার শেখ হাসিনা তাদেরকে পাত্তাই দেয় নাই। গতকালকে তারা কোটা প্রথা বাতিল করেছে। এরই মধ্যে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী কয়েকশো শহীদ হয়েছে। 71-এ যখন এদেশে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন এই আলতাবালি পার্কে প্রবাসী বাংলাদেশিরা একাত্মতা পোষণ করে বাংলাদেশকে সেদিন সাহায্য করেছিল। আজকেও আপনি দেখেন এখানে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি এসে উপস্থিত হয়েছে। সবার একটাই দাবি, বাংলাদেশে অন্যায়ভাবে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, বাংলাদেশের মানুষকে জিম্মি করে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছে। এই শেখ হাসিনার পতনের জন্যই আজকে আমাদের এখানে অবস্থান, এবং আমি বিশ্বাস করি এই আন্দোলন শেখ হাসিনাকে কোনোভাবেই ক্ষমতায় রাখতে পারবে না, তাকে ক্ষমতা ছাড়তে হবে এবং বাংলাদেশের মানুষকে স্বস্তিতে বাংলাদেশে থাকার সুযোগ করে দিতে হবে। ধন্যবাদ। আপনারা যেমন শুনলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলছেন যে সরকারকে সরকার তার দুঃখিত, সরকার যেমনটি নিজের ক্ষমতা দখল করে রয়েছে সেই ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য তারা সাধারণ জনগণের আপনারা দেখছেন সেখানে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আমার অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ দিতে যাচ্ছি। যুক্তরাজ্য অর্থাৎ দেশের বাহিরে যারা জার্নালিস্ট আপনারা ক্যামেরা নিয়ে কাজ করছেন, আপনারা স্বাধীনতাভাবে কাজ করছেন, স্বাধীনভাবে কাজ করছেন, কিন্তু বাংলাদেশে আপনারা জানেন এই কোটা আন্দোলনকে নিয়ে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে। আপনি
সাধারণ জনতাকে হত্যা করা হচ্ছে, বিরোধী দলকে হত্যা করা হচ্ছে, মানুষকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, জেলে কারাবন্দি করা হচ্ছে। এই পর্যায়ে দেশ চলতে পারে না। আপনারা দেখছেন সরাসরি আবু শহীদকে যেভাবে হত্যা করা হয়েছে, দিন দুপুরে অন্ধকারে কতজনকে হত্যা করেছে আমরা তার হিসাব বলতে পারবো না। বলতে পারতাম যদি আপনাদের স্বাধীনতা থাকত রেকর্ডিং করার, ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি ডাউনলোড করার সুযোগ থাকত আমরা বাহির দেশ থেকে জানতে পারতাম। তাই আমাদের এক দাবি, পরদেশ বিদেশ থেকে দেশের বাহির থেকে আমরা বলতে চাই, এই সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদের যারা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। যারা আন্দোলন করছে তাদের সাথে একাত্মতা করছি। তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আজকে যারা এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ। আজকে বাংলাদেশের হাজার হাজার প্রবাসী এখানে সমবেত হয়েছে। বাংলাদেশে আজকে যে নৃশংসতা চলছে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপরে, ঘরে ঘরে গিয়ে যে গুম, হত্যা, লুটতরাজ চালানো হচ্ছে, আপনারা দেখেছেন বাংলাদেশে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সমস্ত যোগাযোগ প্রক্রিয়া বন্ধ করে রাতের অন্ধকারে, এমনকি দিনেও মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তুলে নিয়ে এসে পয়েন্ট ব্লাঙ্ক গুলি করে এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন দমানোর অপচেষ্টা চলছে। আমরা এখানে বসে বাংলাদেশের যেসব ভাইয়েরা এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আমরা তাদের সঙ্গে একত্রতা ঘোষণা করতে চাই। এবং আমরা কোটা সংস্কার শুধু নয়, আমরা রাষ্ট্রের সংস্কার এবং এই শেখ হাসিনা, এই হায়না মহিলার ইমিডিয়েট পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ সবাইকে। আজকে এমন একটা ক্রান্তি লগ্নে আমরা কাফলগঞ্জ করে ইস্ট মিডল্যান্ড বিএনপির পক্ষ থেকে তথা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, সারা বিশ্ব জানে যে বাংলাদেশে একটা যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র সমাজ কোটা আন্দোলনের ভিত্তিতে 2018 সনে যে আন্দোলন করেছিল, আজকে এই স্বৈরাচারী শেখ হাসিনা তার এই তার যে কুচক্র মহল দ্বারা বাংলাদেশের কোর্টকে ইউজ করে এইটাকে হাইকোর্ট ডিভিশনে নিয়ে গিয়েছিল। আপনারা জানেন যে ওইখানে এই হাইকোর্ট ডিভিশন এই কোর্টের মাধ্যমে এই স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলাদেশের অনেক জিনিসকে বৈধ করেছে। উনি কোর্টের দোহাই দিয়ে, আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার বিল থেকে ধরে আমাদের বেগম খালেদা জিয়াকে কারা নির্যাতিত করেছেন, খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বাহির করেছে। এই আজকের যে যৌক্তিক আন্দোলন আপনারা জানেন সেটা সারা বাংলাদেশ তথা জাতীয় সারা বহির্বিশ্বে এটা আমরা বিএনপির পক্ষ থেকে সমর্থন জানিয়ে যাচ্ছি। আমরা মনে করছি বাংলাদেশে যেহেতু কোনো ফ্রিডম অফ স্পিচ নাই, আমরা বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আমরা একে ঘোষণা করতে চাই। এবং এর ধারাবাহিকতায় আজকে আমরা সবাই কাফলগঞ্জ স্কোয়ারে সমবেত হয়েছি। আপনারা যে সবাই উপস্থিত হয়েছেন, আপনারা এই আন্দোলনকে ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন বেগম খালেদা জিয়াকে মুক্তি করার জন্য তথা তারেক রহমানের সাহেবের নির্দেশে আমরা আন্দোলন কে বহির্বিশ্বে চালিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ। কথা সংক্ষিপ্ত, বাংলাদেশে খুনি হাসিনার আর জায়গা নেই। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের স্কুলবন্দী ছাত্রদেরকে যেভাবে খুনি হাসিনা আজকে খুনি হাসিনা বাংলাদেশের কোমলমতি ছাত্রদেরকে পাখির মতো হত্যা করেছে, 500 উপরে আমাদের ছাত্রের দ্বারা যেভাবে বাংলাদেশের জনগণ থেকে উঠেছিল, 1990 সালে বাংলাদেশের জনগণ যেভাবে থেকে উঠেছিল সেভাবে বহির্বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন। 1971 সালে এই কাফলগঞ্জ স্কয়ারে এই রকমের একটি সভা হয়েছিল। আজকে লোকে লোকারণ্য আজকের এই কাফলগঞ্জ স্কয়ার ঠিক সেইভাবে নিউ ইয়র্কে এবং গোটা বিশ্বে আজকে হাসিনার বিরুদ্ধে আজকে আওয়াজ উঠেছে। একটি দাবি, বাংলাদেশে খুনি হাসিনা থাকতে পারবে না।
বাংলাদেশে আইনের শাসন আবার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে বোধ এবং ভাটের অধিকার আবার প্রতিষ্ঠা হবে, বাংলাদেশে জনগণের ফ্রিডম অফ স্পিচ আবার 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 আমরা ব্রেক করে নিয়ে আসতে হবে, বাংলাদেশে আজকে ছাত্রদের উপর যে গণহত্যা চালানো হচ্ছে তা বন্ধ করতে হবে, বাংলাদেশে ছাত্রলীগের যে দৌরাত্ম্য রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে বিগত 15 বছর ছাত্রলীগ যে অত্যাচারের শৃঙ্খলা চালিয়েছে তার বিচার হতে হবে, প্রতিটি লাশের বিচার হবে ইনশাল্লাহ, এই খুনি আসিরার দিন শেষ হবে, বাংলাদেশ আবার স্বাধীন হবে, বাংলাদেশে এই খুনিদেরকে আবার বিচার করা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। জানি যে সারা দেশে আমরা আরেকজন আরেকজন জনগণ দর্শকের কাছ থেকে আমরা জানতে চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে আজকে ব্রিটেনের ঐতিহাসিক ট্রাফলগার স্কোয়ার লন্ডনে হাজার হাজার বাংলাদেশি কমিউনিটি সমবেত হয়েছে। তাদের দাবি হচ্ছে এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ, এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আজকে সারা বাংলাদেশ যেভাবে ঐক্যবদ্ধ, ব্রিটেনে বসবাসরত প্রবাসীরা ঐক্যবদ্ধ, ইউরোপে বসবাসরত প্রবাসীরা ঐক্যবদ্ধ, সুতরাং আজকে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আজ দেশে যে গণহত্যা চলছে শেখ হাসিনার নেতৃত্বে, আমরা এর প্রতিবাদে আজ তাদের স্কোয়ারে সব মিলিত হয়েছি। অবিলম্বে এর সুষ্ঠু বিচার এবং যে ছাত্রছাত্রীদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই, এবং যারা ইন্তেকাল করেছে তাদের রুহের মাগফিরাত করি, এবং স্টেপ ডাউন শেখ হাসিনা, ধন্যবাদ। আপনারা যেমনটি জানেন, বাংলাদেশে প্রায় শুধুমাত্র ঢাকায় 500 উপরে বিভিন্ন নেতাকর্মী এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন বাড়িতে পুলিশ গ্রেফতার করেছেন সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের, আমরা সেটা একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এবং সারা দেশে মিলে মিনিমাম প্রায় 800 উপরে নেতাকর্মীদের ওপর তারা গ্রেপ্তার করেছেন। তো আমরা আসলে বর্তমান বাংলাদেশে অবস্থা খুবই সংকটজনক, বাংলাদেশী ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল এবং বাংলাদেশের ছাত্র সমাজ এখানে লন্ডন চাবরাস্কায় সমবেত হয়েছে। এখানে আমাদের প্রজন্ম এখান থেকেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল, এই জন্য আমরা উপস্থিত হয়েছি এখানে। বাংলাদেশের প্রেসিডেন্ট এই আওয়ামী লীগ সরকার আমাদের ছাত্রদের উপরে এই পুলিশ বাহিনীকে লড়িয়ে দিয়েছে, এর প্রতিবাদে আমরা জামালা স্কোয়ারে হাজার হাজার ছাত্র হাজার হাজার প্রবাসী দলবদ্ধ নির্বিশেষে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য এখানে জামালা স্কোয়ারে উপস্থিত হয়েছি। আমি বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ দিতে চাই, আপনারা যারা মায়ের কোল খালি হয়েছে আমরা প্রবাস থেকে সারা জীবন আপনাদের কাছে ঋণী থাকব। প্রিয় ছাত্র ভাইরা, আপনারা চিন্তা করবেন না, বহির বিশ্বে যত বাঙালি আছে আপনাদের পাশে থাকবে, আপনারা যারা মারা গিয়েছে আমরা এই প্রবাস থেকে সাহায্য সহযোগিতা করব, এবং আমি বাংলাদেশের এই প্রেসিডেন্ট শৈলাচারী শেখ হাসিনাকে বলতে চাই, আপনি অবিলম্বে পদত্যাগ করে আমাদের এই ছাত্র ভাইদের লাশের হিসাব দেন,
আমাদের ছাত্র ভাইয়ের হাজার হাজার লাশ কোথায় গুম করেছে? আমাদের ছাত্র ভাইরা আজকে মায়ের কুলে যেতে পারছে না, বাদ গাইতে পারছে না, রাস্তাঘাটে আমার রাস্তাঘাটে আমাদের ভাই খেয়ে আছে। আমি বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের ভাই, আপনারা বাংলাদেশকে রক্ষা করেন, আপনারা বিদেশে আমাদের সম্মান অর্জন করেন, আপনারা সবাই আমাদের সম্মান বাংলাদেশের আমাদের সম্মান রক্ষা করেন। সম্মানিত আমাদের সেনাবাহিনী ভাইদেরকে বলতেছে, আপনারা দেখেছেন এই শেখ হাসিনায় আমাদের 57 জন অফিসারকে এই বাংলাদেশে তাজা কর্তাজা সবাইকে হত্যা করেছে। এখন সময় এসেছে আপনারা প্রতিবাদ করুন। আমি বাংলাদেশের সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা আমাদের from the country go back to where you coming from. India will not support you anymore because you are a dictator and you are a big killer of the South Asia. ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আমরা এখানে ব্রিটিশ বাংলাদেশিদের একত্রিত হয়েছি বিকজ বাংলাদেশের যে কোটা আন্দোলন, কোটা সংস্কার থেকে বাংলাদেশ সংস্কারের যে যুদ্ধ চলছে, ওই যুদ্ধের সাথে একত্রিত ঘোষণা করছি বাংলাদেশে আজকে শেখ হাসিনা যে ষড়যন্ত্র প্রতিষ্ঠা করেছে তা মার্কিন রাষ্ট্রদূত এবং ইতালিয়ান রাষ্ট্রদূত সহ সবাই ঘোষণা দিয়েছে যে শেখ হাসিনা একজন স্বৈরাচার, এবং বিশ্ব মিডিয়া বলেছে শেখ হাসিনা একজন স্বৈরাচার। সেই স্বৈরাচারের পতনের জন্য বাংলাদেশে আজকে ছাত্র সমস্যাকে জনতাকে রক্ষা করতে আমরা এখানে আজকে ট্রেবল রেজিস্টারে একত্রিত হয়েছি। এখানে মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল সহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো একত্রিত হয়েছে। তারা এই দাবি নিয়ে যে ইমিডিয়েটলি শেখ হাসিনা হ্যাজ টু স্টেপ ডাউন। থ্যাংক ইউ। আপনারা জানেন আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি, কারণটা হচ্ছে যে দেখেন শেখ হাসিনা ছাত্র আন্দোলনকারীদের যে কোটার যে রায় দিছে সেটা আমরা মানি না, এটা একটা ভুয়া একটা রায়। এটা সাধারণত আন্দোলনটা এখন আজ কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধতা নাই, আন্দোলনটা হচ্ছে যে এই যে আবু সাইদ, এই যে ছাত্ররা গুলি খেলো, এই আন্দোলনটা যতদিন তাদের বিচার না হবে, তাদের বাপ মা যতদিন ন্যায্য দাবি না পাবে, বাংলাদেশ দাও দাও করে আগুন চলবে। কারণ আমাদের দফা এক দাবি এক, খুনি হাসিনা পদত্যাগ। এই স্বৈরাচারে গুন্ডা বাহিনী যতদিন দেশের মধ্যে থাকবে ততদিন বাংলা মানুষ এখানে সুখে শান্তিতে থাকতে পারবে না। আমরা ছাত্রদের একটা কথাই বলবো যে ছাত্ররা দেখো তোমরা একলা না, আমরা প্রবাস থেকে সবাই আসি, ঠিক আছে, আমরা তোমাদের পাশে দাঁড়াইছি প্রবাসীরা। তোমাদেরকে এইখানে বাংলাদেশে ঢাকার মধ্যে যার তোমাদের যা মনে কর অন্য বাসস্থান লাগবে তোমরা প্রবাসীদের সাথে যোগাযোগ করবা, প্রবাসীরা তোমাদের পাশে দাঁড়াবে, প্রবাসীরা তার কর্মে পয়সা থেকে তোমাদের সাহায্য সহযোগিতা দেবে, তোমাদের সেটা দিবে, তারপরেও আমরা এইখানে খুনি হাসিনাকে পদন ঘটায় ছাড়বো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। Today we're here on the behalf of the Bangladeshi students who are fighting for their lives, for their rights, for their equality, for their justice in Bangladesh, and mercilessly losing their lives as well. Over 300 people have been killed this week alone, and this is not right, and this is all run by the government, Bashir Hasina, who is just killing
not just students, but women, children, students so very young, who just want to have the right to equal education. I'm here on the behalf of these students. As a Bengali myself, living in London, as a student here as well, I completely disagree with what's going on, and I'm here to raise my voice and raise awareness of what's going on, because as a student, like I said, what is happening is not right, and I'm here on the behalf of the students in Bangladesh who are risking their lives just for freedom, just for justice, and I really do not agree. So I'm here on their behalf to raise awareness, like I said, to make sure their efforts are known and so they are recognized for their lives that are being taken. These students are not just students, they are the heroes of Bangladesh at this day because of what they're doing and what they're standing for, which I completely agree with. দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেখানে সামাজিক সংগঠন তারা ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল, তারা দর্শক আপনারা দেখছেন যে যত সময় গণিয়ে আসছে তত সংখ্যা বাড়তে আছে। আপনারা আমরা আরেক জায়গায় দেখতে পাচ্ছি, সেখানে জড়ো হয়েছেন দলমধ্যে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং বিভিন্ন বিএনপি, তারপর ছাত্রদল, বিএনপি অংশজীবী সংগঠন এবং জামাত শিবিরের নেতাকর্মীরা সেখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সেখানে অশোক আপনারা দেখছেন সেখানে মুভমেন্ট এগেনস্ট অ্যাগ্রেশন, মানে ইকুয়ালি ইউকে অর্থাৎ আগ্রেশন ও বৈষম্য প্রতিরোধ আন্দোলন যুক্তরাজ্যের উদ্যোগে তারা বিভিন্ন কর্মসূচি, তারা সকলে মিলে এখানে
আমার মনে হচ্ছে সেটা তারা পর্যা প্রকাশ শুরু করবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব, সেখান থেকে সম্ভবত শুরু হবে তাদের আন্দোলন, তারা পদযাত্রা করবেন। দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো, আর ভেতরে গিয়ে আমি দর্শক তারা এই মুহূর্তে পদযাত্রা শুরু করছেন, তারা বিভিন্ন স্থানে তারা দর্শক আপনারা দেখছেন তারা এই মুহূর্তে বের হবেন আপনার পদযাত্রার মধ্যে দিয়ে। আমরা তাদেরকে সরাসরি লাইভে আপনারা জানেন বাংলাদেশে যে পরিমাণ শিক্ষা দিতের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে এবং তাদের অনেকে নিহত হয়েছেন এবং প্রায় 800 উপরে গ্রেপ্তার করা হয়েছে এবং আহত হয়েছেন প্রায় 1000 উপরে। তো সেটা আসলে আমরা যতটুকু জানতে পারি এবং আপনারা জানেন যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করা হয়েছে যাতে একটা সামাজিক সংযোগ বা অন্যান্য কোনো মাধ্যমে যেটা যাতে প্রকাশিত না হয় সেই জন্যই আসলে তারা ইন্টারনেট সংযুক্তি বিচ্ছিন্ন করেছে। এবং প্রবাসীরা তারা বিভিন্ন যোগাযোগ তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সেখানে তারা অনেক কষ্ট হচ্ছে, তারা পাচ্ছে না। তারা এই দুই দিন বা তিন দিন ধরে তারা অনেক চেষ্টা করছেন সেখানে তাদের পরিবার এবং আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ রাখার জন্য, কিন্তু সেটা তারা সচেষ্টা করে পাচ্ছেন না। এবং একুশে তারা অনেক প্রবাসীরা তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিএনপি সহ সাধারণ জনগণ যারা রয়েছেন
সেখানে সকলেই এখানে একাত্মতা পোষণ করেছেন এবং তারা সকলেই মিলেই আপনাদের বিভিন্ন বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন, এমনকি পরিবারের ফ্যামিলি তাদের সকলে মিলেই এভাবেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা ডেমনস্ট্রেশনে তারা যোগ দিয়েছেন। তো আমরা সেটা দেখার চেষ্টা করব আপনাদেরকে। দর্শক আপনারা দেখছেন তারা এখন প্রস্তুতি নিচ্ছেন পথযাত্রা শুরু করবেন, সেটা সম্ভবত সেটা আপনার ডেমনস্ট্রেশনটি ডাউন স্টেট পর্যন্ত সেখানে যাওয়ার কথা রয়েছে আমি যতটুকু জানি। তারপর আপনাদেরকে আমরা সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করবো আপনাদেরকে বাকিটি লাইভ দেখানোর জন্য। আন্দোলনে একত্রিত হয়েছেন বিভিন্ন নারীরাও, এই কয়েকদিন গত কয়েকদিন ধরে আন্দোলন চলছে এখন কোন অবস্থায় দেশের মানুষ রয়েছে, কি অবস্থার মধ্যে আছে এবং সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে সারা বাংলাদেশে, আসলে মানুষ সেখানে খুবই খুব সংকীর্ণতার মধ্যে রয়েছেন। আপনারা দেখছেন দর্শক সেখানে সাধারণ শিশুটিও সেই আন্দোলনে যোগদান করেছে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন
মিছিল সরকারের বিশাল একটি মিছিল আপনার লন্ডনের ট্রাফালগার স্কয়ার থেকে তারা মিছিলটি তারা মিছিল সরকারে তারা পদযাত্রা শুরু করছেন। আপনারা দেখছেন যে দর্শক পুলিশ চাচ্ছে সেখানে স্লোলি ধীরে ধীরে তারা সেখানে যাওয়ার জন্য, তো তারা দর্শক আপনারা দেখছেন দর্শক আপনার দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিশাল একটা মিছিল বের হয়ে আসছে। শুধুমাত্র কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে তারা আসলে এই যে আন্দোলনটা তারা চালিয়ে যাচ্ছেন, সেই আন্দোলন তো শান্তিপূর্ণভাবে তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দর্শক তারা দেখছেন বাংলাদেশের জাতীয় পতাকা তারা জাতির শিক্ষার্থী তাদেরকে তারা সমর্থন দিয়ে তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। তারা বিপুল বিস্তৃতি শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বিভিন্ন বিপুল সংখ্যক সাধারণ জনগণ এবং দলমত নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন একটি বিশাল আসলে লন্ডনের মতো স্থানে আসলে সেখানে পরিবার নিয়ে আসা অনেকেই সেখানে এই সংহতি প্রকাশ করেছেন আজকের এই বিক্ষোভ সমাবেশে এবং বিক্ষোভ মিছিল, এবং তারা আস্তে আস্তে তারা শান্তির দিকে এগিয়ে যাবেন। এবং নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনে তারা কাজ করছে সেখানে, লন্ডনের পুলিশ মেট্রোপলিটন পুলিশ তারাও সেখানে নিরাপত্তার জন্য তারা জোরদার করে তারা চালিয়ে যাচ্ছে তাদের কাজ। পিছনে যাই আমরা, পিছনে গিয়ে আমরা আস্তে আস্তে দেখবো সেখানে
সাধারণ শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি আসলে এতই ভয়াবহ, যেটা আসলে এখনো পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করে কারো তিনি বুঝ পাচ্ছেন না। অনেকে আমাকে বলেছেন যে সেখানে তারা অনেক চেষ্টা করছেন যোগাযোগ করার জন্য বাংলাদেশে পরিবারের সাথে, কিন্তু তারা যোগাযোগ করতে পারছেন না, তারা আসলে মনে মনে তারা ভেঙেই পড়েছেন সত্যি কথা বলতে তার প্রবাসীরা। তো তারপরও বাংলাদেশের যে নেটওয়ার্ক এখনো পর্যন্ত চালু হয়নি, তারা নেটওয়ার্ক কানেকশন অফ করে ফেলছে, যার কারণে আসলে এই আন্দোলনটা সারা ইউরোপ জুড়ে এবং ইউরোপ আমেরিকা এবং ইউকে লন্ডনে সেই বিক্ষোভটা শুরু হয়ে গেছে। সেখানে সব প্রবাসীরা এখানে এসে জড়ো হয়ে তারা বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন বিএনপি তাদের একটাই দাবি যে তাদের সরকার যতক্ষণ না পর্যন্ত পতন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এবং শিক্ষার্থীদের সাথে তারা সংহতি প্রকাশ করে তারা যখন পর্যন্ত এই দেশ এই আওয়ামী লীগ সঙ্গে তখন পর্যন্ত তারা সংঘাত চালিয়ে যাবে। আপনারা জানেন যে সেখানে আসলে ওই যে সাধারণ জনগণ তারা আসলে উৎসুক হয়ে বসে আছে যে আসলে সেখানে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে সে বিষয়টাকে তারা আসলে বোঝার চেষ্টা করছে। এদেশের নাগরিক যারা স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন ব্রিটিশ নাগরিক, সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীরা যেভাবে মাঠে নেমে এসে এসে ঠিক তেমনি তাদেরকে সমর্থন জানিয়ে ইউকে সমস্ত ইউকেবাসী জেগে উঠেছে। আপনারা ট্রাভেল স্কোয়ার ট্রাভেল স্কোয়ারে আমরা সবাই সমবেত হয়েছি, এখন আমরা মাস্ক করে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যাব এবং আমাদের এই ভাই বোনদের প্রতি আমরা সংহতি প্রকাশ করার জন্য আজকের আমাদের এই বিশাল গণজমায়েত। বাংলাদেশের এখন আমাদের অন্য কোনো কিছু নাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার সময় বাংলাদেশ থাকবে কি থাকবে না আজকে আমাদের সেই
সেই ডিসিশন নিতে হবে এবং আমরা বাংলাদেশ চাই, বাংলাদেশ থাকলে আমরা সব করতে পারবো। তাই আমি বাংলাদেশের সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদেরকে ডাক্তার করতে বলতে চাই, আমরা ইউকেতে যারা অবস্থান যারা করছি আজকের এই সমাবেশ আমার এই ভাই বোনদের জন্য আমরা উৎসর্গ করেছি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য আমরা যে বিদেশে যারা আমরা যারা আছি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ভাই বোনদের সাথে আছি এবং এই অবৈধ খুনি হাসিনা সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা লড়ে দেব ইনশাআল্লাহ। জি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনিং স্ট্রিটের সামনে মিছিলটি সামনের দিকে যাচ্ছে, পার্লামেন্ট স্কোয়ারের দিকে যাচ্ছে। আমাদের একটাই দাবি, আমাদের একটাই দাবি, খুনি হাসিনা বিদায়, অর্থাৎ এই রক্ত পিপাসু হাসিনাকে বিদায় নিতে হবে। আমাদের 1,500 থেকে 1,000 ছাত্রকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারিণীকে বিদায় নিতে হবে। এই মুহূর্তে যে পুলিশ, বিডিআর, র‍্যাব তারা যে গুলি চালাচ্ছে এর জন্য আর্মিকে দায় নিতে হবে। সুতরাং আর্মির দায়িত্ব হলো সে সম্বল। এখন এই মুহূর্তে জাতির স্বার্থে, জনগণের স্বার্থে আর্মিকে দায়িত্ব নিতে হবে। সুতরাং আর্মির ব্যারেলটাকে ঘুরিয়ে দিন, ট্যাঙ্কের ব্যারেল ঘুরিয়ে দিন। এই মুহূর্তে সারা পৃথিবীতে 1.5 কোটি মানুষ, 1.5 কোটি বাংলাদেশি, বাংলা ভাষাভাষী তারা এই মুহূর্তে আমাদের সন্তানদের জন্য চিন্তা করছে, কষ্ট পাচ্ছে। সুতরাং আমার বিশ্বাস যে সেনাবাহিনী সহ যারাই আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে এই সন্তানদের জন্য, জি, শেখ হাসিনার পতন, এই স্বৈর শাসকের পতন, স্বৈরাচারিণীর পতন একমাত্র বিকল্প। তার পতন ছাড়া আমাদের ছাত্রছাত্রীরা ঘরে ফিরবে না। আমাদের সারা পৃথিবীতে 1.5 কোটি প্রবাসী এই মুহূর্তে আমাদের সন্তানদের জন্য মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ট্রাফলগার স্কোয়ার থেকে এই মুহূর্তে ডাউনিং স্ট্রিট হয়ে আমরা পার্লামেন্ট ভবনে যাচ্ছি। আমরা এখানে প্রায় 10,000 নেতাকর্মী। এই মুহূর্তে আমরা চাচ্ছি শেখ হাসিনার পদন, স্টেপ ডাউন শেখ হাসিনা। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন আজকে ঐতিহাসিক ট্রাফলগার স্কোয়ার থেকে আমরা হাজার হাজার বা 10,000 নেতাকর্মী আজকে মাঠে নেমেছে। হাসিনা বিরোধী, হাসিনা গণতান্ত্রিক প্রধানমন্ত্রী, তাকে আর বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী দেখতে চায় না। বাংলাদেশের 18 কোটি মানুষকে জিম্মি করেছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, সারা বিশ্ববাসী আজকে প্রতিবাদ জানাচ্ছে। হাসিনা বাংলাদেশের বিনা বুটের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে আর বাংলাদেশে দেখতে চায় না। তাই আপনারা সবাই ইনশাআল্লাহ অচিরেই হাসিনার প্রথম দেখবেন, কারণ হাসিনা আমাদের ভাইদের যেভাবে হত্যা করেছে, তাদেরকে যেভাবে হত্যা নির্যাতন করেছে, আমাদের ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা এবং সবাই তাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করছিল, তাদের ন্যায্য অধিকারকে হরণ করেছে, অনেক ভাইকে প্রায় 500 তা হত্যা করেছে ছাত্রলীগের গুন্ডা বাহিনী, পুলিশ লীগের গুন্ডা বাহিনী তা হত্যা করেছে। হাসিনা তোমার রেহাই হবে না, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, বিশ্ববাসী ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি মানুষের রক্ত বেচা যাবে না, কারণ তাদেরকে হত্যা করেছ,
তাদের বিচার বাংলার মাটিতে হবে। হাসিনা তোমার পথন ইনশাল্লাহ হবেই হবে। বাংলাদেশে আর অবৈধ প্রধানমন্ত্রী দেখতে চায় না মানুষ। সবাইকে ধন্যবাদ আজকে যারা উপস্থিত হয়েছেন। আমাদের বাংলাদেশি আপামর জনতা সকল রাজনৈতিক ঊর্ধ্বে থেকে আজকে আমরা সবাই সম্মিলিত হবে হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে 10,000 মানুষের সমাগম ঘটিয়ে ঐতিহাসিক ঠাকুরতলা রাস্তা থেকে পার্লামেন্টের দিকে যাচ্ছি আমরা পদযাত্রা নিয়ে। ইনশাল্লাহ হাসিনা তোমার বিজয় ঘণ্টা বাজবেই। হাসিনা তোমার বাবা যে পথে গিয়েছে তুমি সেই পথে যাবে ইনশাল্লাহ। দেখুন আপনারা আমরা দেখতে পাচ্ছি সেখানে ছোটো ছোট্ট শিশুরাও তারা আসলে এসে সেখানে সমবেত হয়ে তারা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। বাবা তুমি কি দাবি চাচ্ছ এখানে আসলে সরকারকে? আসলে এখানে একসাথে এসে সমবেত হয়েছেন এবং তারা একত্রিত প্রশ্ন করে ফ্যামিলি তারা পরিবারের যারা রয়েছেন সবাইকে নিয়ে তারা আসলে এই যে বর্তমান যে সহিংসতা সে সহিংস আন্দোলনকে তারা আসলে এটাকে খুব শ্রদ্ধাভাবে দেখছে। তারা আসলে এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সেটা আসলে সবার সকলের দাবি যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যাতে সুষ্ঠুভাবে এই জিনিসটা চলে আসে, সমাধান চলে আসে। দর্শক দেখছেন আপনারা অর্ধেকের চেয়ে বেশি সবাই চলে গেছে, বাকি আরও অনেক মিছিল সহকারে অনেক নেতৃবৃন্দ তারাও আসছেন। সেখানে তারা একসাথে জড়ো হয়ে তারা বিভিন্ন আন্দোলনে তারা সংগ্রামে এগিয়েছেন। আপনারা দেখছেন সেখানে পরিবার নিয়েও তারা কিন্তু এখানে এসে সমবেত হয়েছেন এবং আসলে তারা বাংলাদেশের এই যে চলমান যে সহিংসতা সেটাকে তারা আসলে খুব গিনো চোখে দেখছে। প্রবাসীরা সবাই কিন্তু আসলে মাঠে নেমে গেছে লন্ডনের মাটিতে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে এখানে বাংলাদেশের ব্যবসায়ী চক্র এটা ব্রিটিশ বাংলাদেশের আজকে আমরা প্রত্যেকটা কমিউনিটির নেতৃবৃন্দ আমরা এখানে ইন্টারেস্ট এখানে আমাদের কমিউনিটির সবাইকে আমাদের নেতা দেশে কার্যক্রমের শুভেচ্ছা জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন এক দফা আন্দোলনকে। ব্রিটিশ বাংলাদেশিরা সাপোর্ট দিচ্ছে এবং আমরা আমরা ব্রিটিশ বাংলাদেশি আমরা আমরা গ্রেটফুল টু ব্রিটিশ বাংলাদেশিরা। আমরা আশা করছি যে আসিলার পতন নিশ্চিত হবে এই সরকার এক কথা আন্দোলন বিএনপি এবং প্রবাসীরা এখান থেকে শুরু হয়েছিল। দর্শক আপনারা শুনেছেন দর্শক, আপনারা যেমনটি দেখলেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তারা এর প্রতিবাদে প্রবাসী বাঙালিরা এবং দলমত নির্বিশেষে সকল শ্রেণীর লোক
সেখানে জমাবেত হয় এবং তারা মিছিল সহকারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা সামনের দিকে এগিয়ে এখন বর্তমানে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ সেখানে জড়ো হয়েছেন, জড়ো হয়ে তারা একাত্মতা প্রকাশ করছেন এবং তারা বিক্ষোভ করছেন। আপনারা জানেন যে সেখানে পরিবার যারা পরিজন রয়েছেন তারা আসলে যোগাযোগ করতে পারছে না তাদের পরিবারের সাথে, সেই কারণে আসলে আরও অনেকেই বিক্ষুব্ধ হয়ে পড়েছেন। আপনারা জানেন যে সকলের একটাই দাবি যে জিনিসটা যত দ্রুত সম্ভব সেটা আসলে সমাধান হওয়া দরকার। এখন আপনারা জানেন যে এখানে প্রায় কয়েকদিন ধরে যাবত আবু সাইদ হত্যা যে তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ, আসলে সেই সেই জিনিসের উপর থেকে আবার আস্তে আস্তে আরো আন্দোলন বাড়তে শুরু হয়েছে। সেই কারণে আসলে আরো আরো বাড়তে শুরু করেছে। আমরা আজকে এখানে আসি পার্লামেন্ট হাউসের সামনে বাংলাদেশের যে কিলিং হচ্ছে ভাইলেশন অফ দি হিউম্যান রাইটস, ইভেন ছাত্রদের অধিকারের জন্য ওরা বলছিল রাজাকার শেখ হাসিনা এবং কিলিং করছে বাংলাদেশের হাজার হাজার লোক, আপনারা জানেন সবাই লক্ষ লক্ষ লোক রাস্তায় বেরিয়ে আসে। এই সরকারকে আর কেউ চায় না, এই সরকারের অধীনে এই দেশ পরিচালনা করা সম্ভব নয়। একত্র মতন আমাদের আরেকটা দাবি, এই দেশকে সংস্কার করতে হইলে এই দেশের জনগণে 16 কোটি মানুষ সবাই চায় এই সরকারের পতন, এই সরকার বিদায় নিতে হবে, এরপরে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। উই কাম ফর আওয়ার ডেমোক্রেসি, ফর রাইট, ফর দ্য প্রোটেস্ট অফ দিস বাংলাদেশ শেখ হাসিনা, শি মাস্ট রিজাইন, শি মাস্ট স্টেপ ডাউন, দেন ইট উইল বিকাম ডেমোক্রেসি ইন বাংলাদেশ ইন ফিউচার। এন্ড অল দ্য স্টুডেন্ট, দে ওয়ান্ট অল ইউনাইটেড পিপল, অল বাংলাদেশি পিপল ইজ ইউনাইটেড। ইভেন ইউকে আপনারা দেখতেছেন অল বাংলাদেশি লিডাররা, উই কামিং ফ্রম কমিউনিটি, থাউজেন্ড অফ পিপল ফ্রন্ট অফ দি পার্লামেন্ট হাউস, উই লাইক টু রিকোয়েস্ট মিস্টার এই প্রাইম মিনিস্টার ইন ব্রিটিশ ব্রিটিশ প্রাইম মিনিস্টার ইন পার্লামেন্ট, দে শুড টেক সাম অ্যাকশন অ্যান্ড দে শুড সে দিস বাংলাদেশ কিলিং অ্যাবাউট দ্য টাইম, বিকজ উই ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার গভর্নমেন্ট, দ্যাটস ওয়াই ওয়ান্ট টু কাম টু দি প্রোটেস্ট অ্যান্ড রিকোয়েস্ট টু বর্তমান এই ইন দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার যে কোনো সিন বাংলাদেশ হাউস কি তদন্ত করে স্টুডেন্টস। থ্যাংক ইউ। আজকে আপনারা কি ধরনের প্রতিরোধ করে তোলার ভবিষ্যৎ প্ল্যান কি? আমরা ট্রাফেলার্সকে পার্লামেন্ট পর্যন্ত আসছি, সারা বাংলাদেশি যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াইতে চায়, উই আর দিল্লা বড় বাংলাদেশি পিপুল। বাংলাদেশের গভর্নমেন্ট ডিক্টেটর শেখ হাসিনা, শি হ্যাজ বি কিলিং দি পিপুল অফ বাংলাদেশ ফর স্টুডেন্ট অ্যান্ড হু ফাইটিং ফর দেয়ার রাইটস অ্যান্ড উই আর সাপোর্টিং দেম। উই আর দি ব্রিটিশ পার্লামেন্ট, ইউর ব্রিটিশ কমিউনিটি পিপুল, টু সাপোর্ট অ্যান্ড স্ট্যান্ড নেক্সট টু দি বাংলাদেশি পিপুল। ইনশাল্লাহ উইল ভিক্টরি আওয়ার সেলফ। ওকে, অ্যান্ড বাংলাদেশের মানুষকে এটা বলবো, আপনারা ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের পাশে বিদেশ থেকে সবাই সাপোর্ট করতে আছে, ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, এভরিওয়ান সাপোর্টিং দি পুয়ার পিপল অফ বাংলাদেশ। তো সবাই বাংলাদেশের মানুষের কাছে আসে, বাংলাদেশের মানুষের স্ট্যান্ড করতেছে। ইনশাল্লাহ ডিক্টেটর শেখ হাসিনা, শি মাস্ট রিজাইন ফ্রম হার পজিশন, শি ইজ বিং কিলিং দি ইনোসেন্ট কিডস হুইচ ইজ নট রাইট, দিস হার্ট ব্রোকেন স্টাফ, সো উই ক্যান টেক দি ব্লাড শেড এনি মোর, সো প্লিজ কাম আউট ফ্রম ইউর হোম। ব্রিটেনে যারা বসবাস করতেছেন, এজ ওয়েল এজ
ইউরোপ থেকে যারা আসছেন এবং বহির্বিশ্বে যারা বাংলাদেশে বসবাস করেন, ব্রিং ইয়োর ফ্রেন্ড অ্যান্ড বাংলাদেশের মানুষের কাছে দাঁড়ান, দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে সাপোর্ট করেন। আগামীকালকে আমরা বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করবো একটার সময়, প্লিজ কাম অ্যান্ড জয়েন আস, থ্যাংক ইউ। দর্শক, আপনারা যেমন তো জানলেন যে যুক্তরাজ্য যুব দলের সভাপতি জনাব রহিম, তিনি বলেছেন যে আগামীকাল বাংলাদেশ হাই কমিশনের সামনে তারা বিক্ষোভ করবেন, বিক্ষোভ চালিয়ে যাবেন। দর্শক, আমরা আপনাদেরকে আরও কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আন্দোলনের মাধ্যমে আপনারা কি ধরনের গ্রহণ করবেন আগামীতে, কি ধরনের কর্মসূচি সারা বাংলাদেশে চলছে? এই লড়াই হচ্ছে কুঠা আন্দোলন নিয়ে। আমাদের যে সকল ভাইয়েরা রাজপথে নেমে এসেছিল তাদের অধিকার আদায়ের জন্য খুনি হাসিনা তাদেরকে রক্তাক্ত করেছে, নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে, গুম করছে, খুন করছে, তাদেরকে কারাগারে নির্মম প্রকোষ্ঠে বন্দী করছে। এই অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে রুখে দাঁড়িয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি কলেজে, শুরু থেকে শেষ পর্যন্ত এই ছাত্ররা লড়াই শুরু করেছে। এই লড়াই থামবে না, কোনো অবস্থাতে এই লড়াই থামবে না। এই লড়াই অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত খুনি হাসিনার পতন না হয়। আমরা যারা জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা রয়েছি, আমরা যারা জাতীয়তাবাদী যুব দলের নেতাকর্মীরা রয়েছি, আমাদেরকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন, এই কুটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এই কুটা আন্দোলন নিয়ে যারা রাজপথে নেমে এসেছেন তাদেরকে সহায়তা করার জন্য, তাদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে রাজপথে তাদেরকে সহযোগিতা করার জন্য, আমরা সেই নির্দেশনায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রের মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, বাংলাদেশের 19 কোটি মানুষকে অবৈধ লম্পট স্বৈর শাসক শেখ হাসিনার কারাগার থেকে মুক্ত করার জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি অচিরেই এই খুনি হাসিনার পতন হবে, সেদিন আর বেশি দূরে নয়। কারফিউ দিয়ে গুম করে, খুন করে এই আন্দোলন স্তব্ধ করা যাবে না। এই আন্দোলন চলছে এবং চলবে, আমার মনে হয় স্বল্প সময়ের ভিতরেই। আমার বিশ্বাস, আমি মনে প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশের ছাত্র সমাজ মনে প্রাণে বিশ্বাস করে, জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা মনে প্রাণে বিশ্বাস করে, জাতীয়তাবাদী যুব দলের নেতাকর্মীরা মনে প্রাণে বিশ্বাস করে, অতি সন্নিকটে শেখ হাসিনার পতন। এই পতনকে ত্বরান্বিত করতে যার যে অবস্থান রয়েছে, যার যে জায়গা রয়েছে, সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসুন। আগামীকালকে জাতীয়তাবাদী যুব দলের যুক্তরাজ্য শাখার উদ্যোগে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করা হবে। শেখ হাসিনার পতন ত্বরান্বিত করার জন্য, এই খুনি হাসিনাকে ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করার জন্য, এই খুনি হাসিনার পতন আন্দোলনকে
বেকমান করার জন্য বাংলাদেশ হাইকমিশনের সামনে আগামীকাল একটার সময় আপনারা সবাই উপস্থিত হবেন। জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আপনাদের সকলকে সবিনয়ে জানাচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে দল মত নির্বিশেষে এই বাংলাদেশকে বাঁচাই, বাংলাদেশের মানুষকে বাঁচাই, বাংলাদেশকে ভালোবাসি, এই কুনিয়া সিনার হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করি। ধন্যবাদ আপনাকে। বর্তমান যুব দলের যুক্তরাজ্য যুব দল সাধারণ সম্পাদক জনাব আফজাল হোসেন, তিনিও তার বক্তব্যে আগামীকালকে কর্মসূচি বিষয়ে তারা জানিয়েছেন। তারা আবারও বলেছেন যে তারা দলনির্বিশেষে সকলকে সঠিক সময় উপস্থিত হওয়ার জন্য এক ঘটিকার সময় তাদের আসলে কার্যক্রম শুরু হবে। আসসালামু আলাইকুম। দেশবাসী, আজকের দেশের এই সংকটময় পরিস্থিতিতে দেশের বাংলাদেশের যে স্বৈরাচারী হাতিমা স্বৈরাচারী সরকার, সে নির্বিচারে সাধারণ মানুষ সহ দেশের যে মেরুদণ্ড স্টুডেন্ট তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করতেছে। আমরা তার প্রতিবাদে আজকে গ্রেট ব্রিটেনে ইংল্যান্ডে এসেছি তার প্রতিবাদ করার জন্য। আমরা আরো বলতে চাই, আমাদের এই দেশের যে এই অবৈধ সরকার, এই অবৈধ সরকারকে আর তার সময় শেষ হয়ে গেছে। সে তাকে আমরা এই আন্দোলন থেকে তাকে আমরা ইনশাআল্লাহ এবার নিমজ্জিত করে ছাড়ব, তাকে আমরা মানে তার গতি থেকে আমরা ইনশাআল্লাহ ট্রেনে সেটা নামিয়ে দেবে আন্দোলন থেকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যুক্তরাজ্যে সবাই জন্য দলমত নির্বিশেষে সবাই আমরা একত্রিত হয়েছি শুধুমাত্র একটি কারণে, যেটা আপনারা জানেন, আমরা এমন এক দেশে জন্মেছি কোটার দাবিতে। সেই কোটার দাবি কেন আন্দোলন করবে? সেই আন্দোলনের ক্ষমতা ওদের নেই। বর্তমান সরকার তার লেলিয়ে দেওয়া ছাত্রলীগ, পুলিশ লীগ সহ যুবলীগ, সমগ্র লীগ সহ সবাই একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়েছে আমার ভাইদের উপর। আপনারাই বিচার করবেন। আমি এবং আন্তর্জাতিক নেটিজেনদের কাছে আমি জানাতে চাই, আমরা এখন যে পরিস্থিতি আছি বাংলাদেশে, আমাদের কোন সরকার বলেন আর যাই বলেন, সবকিছু মিলিয়ে এই বর্তমান সরকার আমাদেরকে জিম্মি করে রেখেছে। তাই আমি আমাদের সকল ভাইদের, বোনদের এবং আমাদের বাংলাদেশের সকল জনগণদের একত্রিত হওয়ার জন্য আহ্বান করছি, যাতে নিজস্ব অধিকার আদায়ের জন্য সবাই এখন মাঠে নামুন, সবাই আন্দোলন করুন। আমাদের সবাই আন্দোলনের জুড়িতে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেতে পারি। আবার ধন্যবাদ। এই মুহূর্তে আমরা শুনলাম সাধারণ শিক্ষার্থী তার মনের যে ক্ষোভ সে প্রকাশ করেছে এবং সকলের সহযোগিতা কামনা করেছে। আমরা ঠিক আছে, বেশি আওয়াজ আবার থাকবে দর্শক, আমরা কথা বলবো। জনাব আবুল কালাম, আওয়ার এনসিস্টার কেম ইয়ার 1971 অ্যান্ড ওয়েন দি পাকিস্তানি ডিকটেটরশিপ ওয়াজ গোয়িং অন ইন বাংলাদেশ,
and they got the freedom. Now we are here at this historical park. What's it called? Parliament House, Parliament Square, Trafalgar Square. They was holding a meeting at Trafalgar Square first. Now they get independent. Now we are back here again because they under the leadership of Sheikh Hasina dictator. She is a puppet of Narendra Modi. So this is why we are at the national year. The whole world, all world Bengali has woken up. So I think her time is up. She should give up. But hopefully she did immediately give up. It's a, we don't want no more killing, nothing. We don't want to see no more anything. Everybody is very angry. And I hope British government will support us. Thank you. বাংলাদেশ যুক্তরাজ্য বিএনপি সিনিয়র সভাপতি জনাব, আপনারা দেখছেন শিক্ষার্থীরা তারা দাবি জানাচ্ছে যে স্টেপ ডাউন এবং কোটার জন্য জীবন নিলি বাচ্চার জন্য কোটা নিলি। আমরা কয়েকজন শিক্ষার্থী, বিসমিল্লাহির রহমান রহিম, সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে বাংলাদেশের এই আমাদের কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনদের কি অবস্থা। বর্তমান ফ্যাসিস্ট খুনি হাসিনা ওর পেটুয়া বাহিনী দিয়ে আমাদের বাংলাদেশের কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনদের গুলি করে হত্যা করতেছে নির্বিচারে। এখানে আমরা একটা জিনিস বলতে চাই, এই বাংলাদেশ এই বর্তমানের যে ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট হাসিনার কাছে আমাদের দেশ ভালো নেই, নিরাপদ নেই, আমাদের রাষ্ট্র নিরাপদ নেই, আমাদের দেশের মানুষ নিরাপদ নেই। আমরা চাই এই হাসিনার পতন, এই স্বৈর শাসকের পতন চাই, কারণ বাংলাদেশের মানুষ এই হাসিনাকে আর সরকারে দেখতে চায় না। বাংলাদেশের মানুষ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে, আপনারা জানেন একটা প্রহসনের রায় দিয়েছে, এটা হাসিনার পকেট রায়, যেটাতে বলা হয়েছে যে 93% এই মেধাবৃত্তিতে চাকরি বা ভার্সিটিতে ভর্তির সুযোগ। কিন্তু আপনারা দেখবেন এই রায়ের নিচে লেখা আছে যে এখানে সরকার চাইলে এই রায়ের পরিবর্তন করতে পারবে। এর মানেটা কি? এই যে বর্তমানে যে আন্দোলন, এই আন্দোলনকে ব্যাঘাত ঘটাতে, এই আন্দোলনকে বন্ধ করতে এই প্রহসনের রায়, যাতে ছাত্র সমাজ, সাধারণ জনতা রাজপথ থেকে সরে যায়, সরকার নিরাপদ হয়ে যায়। কিন্তু বাংলাদেশের মানুষ এই রায়কে প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশের দেশের ছাত্র সমাজ এই রায়কে প্রত্যাখ্যান করেছে। আমরা এই রায় মানি না, আমরা প্রবাসী বাংলাদেশিরা এই রায়কে প্রত্যাখ্যান করেছে। এবং বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র দল, যুব দল, বিএনপি, জামাত, তারপর আপনার অন্যান্য যে দলগুলো আছে, সবাই বাংলাদেশের সাধারণ মানুষ এবং ছাত্র সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই রায়কে প্রত্যাখ্যান করেছে। আমরা এই সরকারের অবিলম্বে পতন চাই, আমরা এই সরকারকে দেখতে চাই না। এবং তারই সাথে সাথে বাংলাদেশের এত ছাত্র, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ যারা গুম খুনের শিকার হয়েছে, তার বিচারে বিশেষ করে 2009 সালের ফেব্রুয়ারিতে এই পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা সৈনিককে হত্যা করে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিস্ট, এই খুনি হাসিনা, এই মার্ডারের হাসিনা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হাসিনার ফাঁসি দাবি করতেছি বাংলাদেশের জনগণের কাছে। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের নেক্সট
প্রোটেস্ট আমরা করব নেক্সট সানডে 6টার সময় আলতাপাড়া পার্কে। এটা হবে ক্যান্ডেল ভিডিও, আপনারা সবাই ক্যান্ডেল এবং ফ্লাওয়ার নিয়ে আসতে পারবেন। সো ব্রিং ক্যান্ডেল অফ ফ্লাওয়ার অ্যান্ড ড্রিং অফ ফ্রেন্ডস নভেম্বর। ইটস গোনা বি আ ন্যাশনাল মর্নিং ডে, ইটস গোনা বি ব্ল্যাক ডে বিকজ ওভার নভেম্বর দিস 100 পিপল অফিসিয়ালি সেড, বাট ইটস মোর দ্যান 400 পিপল আনঅফিসিয়ালি সেড। সো আমরা 400 জনের জন্য আমরা মেম্বারদেরকে পালন করব এবং আমরা এখানকার যত স্টুডেন্ট আছে international and national all the university I'm invite all of them. This is a evaluation which is candidate for student for student, so bring your family member, your kids to share that jaa bolse amra ki korte pari tar jonno. Thank you, thank you everyone, thank you, thank you for your attention. আমি বক্তৃতা দেবো আরেকজন, গলা পড়া ভেঙে গেছে। আমরা সবাই অবগত আছি যে কিভাবে নির্বিচারে শেখ হাসিনার সরকার বাংলাদেশে অত্যাচার চালাচ্ছে নিরীহ ছাত্রছাত্রীদের উপর। তাদের কোনো দল নেই, তারা কোনো বিএনপি জামাত বুঝে না, তারা শুধু কোটা সংস্কারের আন্দোলনে নেমেছে রাস্তায়। কেন তাদেরকে এভাবে নির্বিচারে হত্যা করা হলো? সরকার এখন আলোচনার জন্য ডাক দিয়েছে, এখন কোনো আলোচনার সময় নেই। আমার ভাইয়ের লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কোনো আলোচনার সুযোগ নেই। এখন আমাদের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ। পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা সকলে এভাবে আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনারা জানেন এই বাংলাদেশে যে ছাত্র দেশে আন্দোলন রক্তকরী সংঘর্ষ হচ্ছে, রক্তকরী সংঘর্ষ, সেই সংঘর্ষে দ্বিতীয় দিন আমার ভাতিজাকে স্বৈর শাসনের পালিত গুন্ডা বাহিনী দিয়ে গুলি করে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। তার সে ছিল একজন মেডিকেল স্টুডেন্ট, সে খুলনা ইউনিভার্সিটি থেকে তার সাবজেক্ট কমপ্লিট করে ঢাকা এমবিএ কমপ্লিট করছিল। কিন্তু দ্বিতীয় দিন যখন সে আন্দোলনের ছাত্রদেরকে পানি দিতেছিল, তখন তাদের লেলিয়ে দেওয়া বাহিনীর গুলিতে সে জায়গাতে স্পট ডেট হয়ে যায়। তাই তার রোখের আত্মার মাগফিরাত করছি এবং এই রক্তের বদলা নিতে আমরা এই হাসিনাকে পদত্যাগ চাচ্ছি। এই সরকার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না হবে ততক্ষণ আমাদের দেশে শান্তি ফিরে আসবে না। তাই আমরা আজকে দেখেন এখানে লন্ডনের মতো জায়গায় যে বিশাল প্রতিবাদ শুরু হয়েছে, আমাদের সকল গার্জিয়ান, জনতা, সবাই আজকে স্টুডেন্ট রাস্তায় নেমে পড়েছে। আপনারা ইউরোপের প্রতিটি জায়গায় এভাবে আন্দোলন করেন, করে এই সরকারকে বিদায় করে দেন, এটাই আমাদের সবার দাবি রইল। সালাম আলাইকুম, আমি এসছি মিনেসোটা থেকে, ইউএসএ। আমার আসলে ভ্যাকেশনে আমি আসছি এবং আমার ভ্যাকেশনটা সত্যি খুব একটা বলবো একেবারেই সুখকর নয়। আমার নিজেরও একটি সন্তান আছে। আমরা যখন দেখতেছি যে পাখির মতন স্টুডেন্টদেরকে মারতেছে, এভাবে খুন করতেছে যুগের পর যুগ, কিন্তু আমরা স্বৈরাচার দেখে আসছি, স্বৈরাচার বিরোধী আন্দোলনও দেখছি, কিন্তু এরকম ভাবে নিরস্ত্র কোনো মানুষকে খুন করা আমরা এই প্রথম দেখলাম। সো আমার কাছে মনে হয় আর কোনো কথা নাই, জাস্ট এদেরকে আমরা ক্ষমতায় চাই না, দ্যাটস ইট, আর কোনো কথাই থাকতে পারে না। আমরা ওই সত্যিকার অর্থে কালো শাড়ি পরলে তার কোনো কিছুর সমাধান হয় না। আপনার বাপের মনে করেন মৃত্যুর শোক, আপনি এখনো বয়ে বেড়ে আপনি মানে বাপরে বেঁচে আপনি খাইতেছেন দিনের পর দিন, ঠিক না? আমি কিন্তু কোনো রাজনীতির কিছু করি না, কোনোদিনই কোনো কিছু করি নাই, না করছি বিএনপি, না করছি আওয়ামী লীগ, না করছি কোনো লীগ, ওকে? আমি একজন সাধারণ মানুষ, সাধারণ জনগণ। বাট রাইট নাও সত্যিকার অর্থে আমরা যারা প্রবাসে আছি তাদের ঘুম নাই,
সত্যিকার অর্থে কারো ঘুম নাই, কারণ এইভাবে যদি আমরা দেখি বাংলাদেশের মানুষ এভাবে মরতেছে এটা কোনোদিন সহ্য করা যায় না। আমরা আমাদের আমাদের আসলে কিছু বলার নাই এই মুহূর্তে। আমি যদি আমি ভ্যাকেশনে আসছি, আমি অনলাইনে খবর নিচ্ছি যে আচ্ছা লন্ডনে এখানে কোথায় হচ্ছে আমাদের প্রোটেস্ট কোথায় হইতেছে, তো আমি আজকে ফার্স্ট টাইম আমি একা বাসে করে চলে আসছি শুধু এখানে এসে এখানে সবার সাথে একত্রিত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, আল্লাহ হাফেজ। শুনলাম যে একজন বিসমিল্লাহ রহমান রহিম, আজকে আমরা এখানে আসছি বাংলাদেশে গত এক সপ্তাহ যাবত যে নৈরাজ্যজনক হত্যাযজ্ঞ চলছে নিরীহ নিরস্ত্র ছাত্রদেরকে, ইনোসেন্ট ছাত্রদেরকে দেশে ইন্টারনেট এবং দেশের গণমাধ্যম বন্ধ করে দিয়ে যেভাবে হত্যা করা হচ্ছে সে হত্যার তীব্র নিন্দা জানানোর জন্য আমরা এসেছি। আমি সুরেশ আর শেখ হাসিনাকে বলতে চাই, আপনি সাধারণ মানুষদেরকে হত্যা করে আপনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পারবেন না, আপনার বাপও পারে না ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে, আপনিও পারবেন না, কারণ এই হত্যার এই নিরীহ তাদের রক্তগুলো একদিন বলে উঠবে, আপনার সুরেশারের বিরুদ্ধে কথা বলে উঠবে। তাদের এই অন্যায়কে আপনাদের এই অন্যায়কে আমরা কখনো সাপোর্ট করতে পারি না। আমরা চাই আপনি দেশের সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের ভোটের অধিকার ফিরিয়ে দেন এবং মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেন, না হলে মানুষ এমনভাবে ফেঁসে পড়ে উঠছে আপনি ইন্ডিয়াতে ফালাইয়া যাওয়ার মতন আপনার সেই ব্যবস্থা থাকবে না। আমি খুনি হাসানিকে বলতে চাই, আপনি এখনো সময় আছে এক দফা দাবি মেনে নিয়ে আপনি এখনই পদত্যাগ করুন, আপনার পদত্যাগ ছাড়া বাংলাদেশের কোনো স্থায়ী সমাধান নাই, বাংলাদেশের একমাত্র সমাধান আপনি পদত্যাগ করুন। পদত্যাগ করে কেয়ার টাকার গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন দেন, তখনই ক্ষমতা দেশে শান্তি ফিরে আসবে। আপনি 15 বছর যাবৎ যে লুটপাট করেছেন, পুলিশ বাহিনীকে ধ্বংস করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করেছেন, সিভিল সার্ভিসকে ধ্বংস করেছেন, সব একে একে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন, এই ধ্বংসের মাধ্যমে দেশের একদম মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। আজকে ছাত্ররা তাদের অধিকার জন্য আন্দোলন করছে, সেই আন্দোলনকে আপনি পুলিশি বাহিনী দিয়ে আপনার লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী দিয়ে হত্যা করতেছেন। এই হত্যাযজ্ঞ সারা বিশ্ব দেখতেছে, সারা বিশ্ব মিডিয়া দেখতেছে, সারা বিশ্ব মিডিয়া আমরা বাংলাদেশের মিডিয়াতে দেখতে পাচ্ছি না, কিন্তু বিশ্ব মিডিয়ার মাধ্যমে টুকটাক কিছু খবর পাইতেছি, আসলে ভিতরের খবর কিন্তু আরো বহুত। হাজার হাজার ছাত্রকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, প্রত্যেক বাড়িতে হানা দিতে হচ্ছে, আমাদের বাড়িতে হানা দেওয়া হচ্ছে, প্রত্যেক বাড়িতে প্রত্যেক ছাত্রদের বাড়িতে হানা দিয়ে আপনি প্রত্যেক ছাত্রদেরকে তাদের গার্ডিয়ানদেরকে হত্যা করতেছেন। এই হত্যার একদিন না একদিন আপনাকে জবাবদিহি করতে হবে। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে আমরা এখানে যুক্তরাজ্য সর্বস্তরের বাঙালি বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা উপস্থিত হয়েছি, শুধু আমাদের এক দফা এক দাবি স্বৈরাচার নিপাত যাক, এবং এটাই সুযোগ আমি রিকোয়েস্ট করতে চাই বাংলাদেশের তৃণমূলের প্রতিটা নেতাকর্মীকে, এই সুযোগে যদি আমরা স্বৈরাচারের আমরা নিপাত না ঘটাতে পারি তাহলে আর কখনোই সম্ভব না। আমার উদারতা আহ্বান থাকবে বাংলাদেশ যুবদল সহ বাংলাদেশের প্রতিটা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ একদম ঊর্ধ্বতন আমাদের নেতাকর্মী সবাইকে আমি রিকোয়েস্ট করতে চাই, এটাই আমাদের সুযোগ। এই হত্যাযজ্ঞ কোনোভাবে মেনে নেওয়ার না, মেনে নিতে আমরা পারি না, এবং আমরা আমাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না আজকে 3-4 দিন ধরে, এবং সেই প্রতিটি ব্যথায় প্রতিটা স্টুডেন্ট কাতরাচ্ছে, তাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারে না। যাক, আমরা এখন আছি ব্রিটিশ পার্লামেন্টের সামনে, আমি এটাই বলতে চাই পরিশেষে, এক দফা এক দাবি স্বৈরাচারের নিপাত হতে হবে। জয় বাংলা, বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখানে লন্ডনে সবাই অনেক মানুষ জি ওকে এখানে অনেক মানুষ জড়ো হয়েছি, আমরা আমাদের দেশে ছাত্রছাত্রী ভাই বোনদের কুটা আন্দোলনের জন্য নেমেছিল ও এই অবৈধ হাসিনা সরকার আমাদের এই ছাত্র ভাইদের যে হত্যা করেছে নির্বিচারে, তাদের পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে এই হত্যার আমরা নিন্দা জানাই, এবং আমরা এই সরকারের পতন চাই এবং এর সুষ্ঠু বিচার আমরা চাই। ও
তো যারা প্রবাসী বাঙালিরা তারা সেখানে জড়ো হয়েছেন এবং তারা আসসালামু আলাইকুম সকল দর্শক, ডায়াল সিলেট টিভি সকল দর্শকদের, আজকে আমরা পার্লামেন্ট স্কোয়ারে একত্রিত হয়েছি। ক্ষুব্ধ প্রবাসী বাঙালিরা পার্লামেন্ট স্কোয়ারে এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের চলমান এবং বিদ্যমান বৈষম্য বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। আমরা বাংলাদেশে তো এমনি ইন্টারনেট নাই, কানেকশন নাই, তারপরও যখনই বাংলাদেশের মানুষের কাছে খবর পৌঁছাবে, কোনো সংবাদ পৌঁছাবে, আমরা এই এতটুকু সংবাদ পৌঁছাতে চাই বাংলাদেশের মানুষদের যে আমরা বিদেশের মাটিতে হাল ছাড়িনি, আমরা আছি আপনাদের সাথে। আমরা বিদেশের মাটিতে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছি এই হানাদার, এই শেখিস, এই ফেসিস্ট বাহিনীকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করার জন্য। আমাদের, আপনারা জানেন, 25 বছরের পাকিস্তানের শাসন ক্ষমতা উৎখাত করতে আমাদের 9 মাস সময় লেগেছে, রক্তকরী যুদ্ধ করা লেগেছে। 15 থেকে 16 বছর যাবত এই ফেসিস শেখ হাসিনা আমাদের ঘাড়ের উপর মক্কায় বসে আছে। এই ফেসিস শেখ হাসিনাকে এবং তাদের এই তাবেদার প্রশাসনকে বাংলাদেশের ঘাড়ের থেকে নামানোর জন্য আমাদেরকে হয়তো বা 9 দিন বা 9 সপ্তাহ যুদ্ধ করতে হবে। আমি জানি এর মধ্যে বাংলাদেশে অনেক মানুষ রক্ত দিচ্ছেন, আমরা বাংলাদেশে থাকলে আমরাও নিশ্চয়ই আপনাদের সাথে একত্রিত হতাম, কিন্তু যেহেতু আমরা বাংলাদেশে নাই, বাংলাদেশে যেতে পারতেছি না, আমাদের তো মাধ্যমে এখানে আমেরিকা, ডেনমার্কে, সুইডেন, সুইজারল্যান্ড, যেখানে যেভাবে সম্ভব প্রবাসী বাঙালিরা করতেছে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ছন্ন ছড়া হবেন না, আপনারা সরকারের খবরে বিভ্রান্ত হবেন না, বাংলাদেশের মানুষ সবাই একত্রিত আছে, কথা একটাই, হয় আওয়ামী লীগ নয় বাংলাদেশ, যে কোনো একটাই দফা একটাই, খুনি হাসিনা পদত্যাগ। থ্যাংক ইউ, ধন্যবাদ।
বিসমুল্লাহ রহমান রহিম, আমরা 1952 সালের ভাষা আন্দোলন দেখি নাই, আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু আমরা দেখেছি এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কিভাবে মানুষ হত্যা করা হয় রাস্তাঘাটে। অব্দ আমরা দেখেছি ছাত্রদের উপর কিভাবে পুলিশ বাহিনী পেট্রোয়া বাহিনী দিয়ে নির্যাতন চালানো হয়েছে, গুলি করে আবু সাইদকে শহীদ করা হয়েছে। আমরা শুধু একটা কথা বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশের মানুষ চায় না। লন্ডনের মাটি থেকে, এই ব্রিটেনের ব্রিটিশ পার্লামেন্ট হাউস থেকে আমরা বাংলাদেশি আজ একত্রিত হয়েছি শুধু একটা কথাই বলতে, এই স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ চাই। আমাদের দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। দর্শক আপনারা শুনলেন, এতক্ষণ আসলে সকলের একটাই দাবি যে সরকার পতন। সেই হিসেবে আপনারা জানেন যে বাংলাদেশে যে ঘটনা মর্মান্তিক ঘটেছে সেটার আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি প্রকাশিত হয়, আসলে মানুষ ক্ষিপ্ত হয়ে সেখানে তাদের বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছেন। প্রবাসীরা তাদের অধিকার আদায়ে তারা প্রায় কয়েকদিন ধরে তারা সেখানে দেশের মানুষের পরিবারের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না, সেই কারণে আসলে তারা খুব বেশি ভয় ভীতি তাদের মনে কাজ করছে। তাই আমরা মনে করি যে যারা প্রবাসীরা রয়েছেন তারা আসলে এই শিক্ষার্থীদের আসলে তারা সমর্থন দিয়ে তারা এই আজকের এই বিক্ষোভ মিছিলে তারা সমর্থন দিয়েছেন। আজকের মতো এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আর সাথে আছি আমি সোহেল আহমেদ, ডায়াল সিলেট টেলিভিশনের পক্ষ থেকে আমরা আপনাদের আগামী আপডেট আপনাদেরকে অতি শীঘ্রই আমরা জানাবো। ধন্যবাদ।